হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্নাস কিচেনে স্বাগত। আর স্বপ্নাস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে বালুশাহী মিষ্টি। এটাকে অনেকে বালুশাহী মিষ্টিও বলে, যে যে নামে ডাকুক না কেন এই মিষ্টিটার স্বাদটা অসাধারণ। এটা দোকানের চেয়েও ভালো মিষ্টি হয়। দেখুন এই মিষ্টির ভিতরেরটা কতটা জুসি, উপরেরটা ক্রিসপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বালুশাহী মিষ্টির জন্য আমি একটি ছাঁকনিতে প্রথমে দুই কাপ মেজারমেন্ট কাপে দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। অনেকে বেকিং পাউডার আর বেকিং সোডা এক মনে করে, আসলে কিন্তু দুইটা ভিন্ন। এখন আমি একটু চেলে নিচ্ছি। এই দুটো উপকরণ দিয়ে চেলে নেওয়ার পরে যে অবশিষ্ট অংশটা আছে সেটা আমি ফেলে দিচ্ছি। এখানে আমি 1/3 কাপ ঘি দিয়ে দিচ্ছি। এই বালুশাহী মিষ্টিটাতে আপনারা অবশ্যই ঘি ব্যবহার করবেন। এখানে তেল ব্যবহার করলে বালুশাহী মিষ্টিটা হবে না। আবার অনেকে গলানো বাটার দিতে পারেন 1/3 কাপ। এখন আমি ঘি দিয়ে এই ময়দার মিশ্রণটার সাথে ভালোভাবে ঘিটা মিশিয়ে নিব। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভালোভাবে ময়দার সাথে ঘিয়ের মিশ্রণটা মেশাতে হবে। এই মেশানোর উপরেই আপনার বালুশাহী মিষ্টিটার খাস্তা হওয়াটা নির্ভর করবে। দেখুন আমার মেশানো শেষ। মেশানোটা দেখতে অনেকটা ব্রেড ক্রাম্বের মতো মনে হচ্ছে। এই পর্যায়ে আমি 1/3 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এটা এই টক দইটা ফ্রিজের ঠান্ডা দই। আপনারা অবশ্যই ঠান্ডা টক দই দেওয়ার চেষ্টা করবেন। টক দই দিয়ে আমি এখন এই মিশ্রণটাকে হালকা হাতে মেশাবো। খুব জোরে জোরে মেশাবো না, একটু সময় নিয়ে মেশাবো। এই পর্যায়ে আমার ডোটাকে একটু ড্রাই মনে হচ্ছে, সেজন্য আমি 1 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। আর আমি আরো 1 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। দেখুন আমার মেশানো হয়ে গিয়েছে। আমি এটাকে কিন্তু গোল বলের মতো স্মুথ করে মাখিনি, এটা এরকমই থাকতে হবে। এরকম থাকলে বালুশাহীর ভিতরে যে খাস্তা ভাবটা সেটা চলে আসবে। এখন আমি এই ডোটাকে একটা র‍্যাপিং পেপারের সাহায্যে র‍্যাপ করে নিব। র‍্যাপ করে এটাকে 30 মিনিটের জন্য সেট হতে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। পর আমি এখন প্লাস্টিকের র‍্যাপারটা তুলে নিচ্ছি। দেখুন আমার এখানে 1/3 কাপ প্লাস 2 টেবিল চামচ টক দই লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে, তবে এই ডোটা এই ধরনেরই হতে হবে। একেবারে নরম হওয়া যাবে না, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এখন এখান থেকে সামান্য কিছু অংশ নিয়ে প্রথমে হাতে একটু চাপ দিয়ে গোল করে নিব, পরে চ্যাপটা করে মাঝখানে একটা ছিদ্র করে নিব। দেখুন আমার বালুশাহীর সাইডে কিন্তু মসৃণ না অমসৃণ, এটা এই ধরনেরই অমসৃণ থাকতে হবে। থাকলে এটার ভিতরে খাস্তা ভাব হবে। এভাবে আমি সবগুলো বালুশাহী বানিয়ে নিচ্ছি। বালুশাহী মিষ্টিগুলো রেডি। এখন বালুশাহী মিষ্টিগুলো দেখুন, আমার বালুশাহী মিষ্টির চারপাশে কিন্তু মসৃণ হয় নাই, ফাটল রয়েছে। এই ধরনের ফাটল থাকলে আপনার মিষ্টিগুলো ভালো হবে। মিষ্টি বালুশাহীর ভিতরে খাস্তা যে ভাব সেটা আসবে।
দেখো যত বেশি ফাটল হবে ততই ভালো। এখন আমি মিষ্টিগুলো ভেজে নেছি। এই প্যানে পর্যাপ্ত তেল কুসুম গরম করে নিয়েছি। ওই পচায় আমি বালুশের মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। কুসুম গরম অবস্থায় বালুশের মিষ্টিগুলো আপনারা দিয়ে দিবেন। চুলার আঁচ একেবারে কমিয়ে এটাকে মিষ্টিগুলো আমরা জাল দিতে থাকব। চুলার আঁচ একেবারে লোতে রেখে আমি মিষ্টিগুলো ভেজে নিব। আর মিষ্টিগুলো এক সাইড ব্রাউনিশ হয়ে গেলে আমি মিষ্টিগুলো উল্টে দেব। আমি বালুশাহের মিষ্টি শিরা তৈরি করে নেছি। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ চিনি দিয়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমি সামান্য জায়ফলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মিষ্টির দোকানে জায়ফলের গুঁড়োটা ইউজ করে বালুশাহের মিষ্টিতে, এতে ফ্লেভারটা ভালো আসে। এখন আমি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি পানির সাথে। দেখুন আমার চিনিতে বলক উঠে এসেছে। এখন আমি এই শিরাটাকে 1 তাস শিরা করে নিব। বালুশাহের মিষ্টির জন্য আমার 1 তাস শিরা লাগবে। আরো কিছুক্ষণ জাল দিয়ে এটাকে 1 তাস শিরা করে নিব। দেখুন আমার শিরাটা অনেকটা 1 তার হয়ে গিয়েছে। এই পচে আর শিরাটাকে আমি ঘন করব না। সামান্য একটু লেবুর রস দিয়ে দিব যেন শিরাটা জমে না যায়। এখন আমি চুলা বন্ধ করে রেখে দিচ্ছি। দেখুন আমার মিষ্টির এক সাইড ব্রাউনিশ হয়ে গিয়েছে। আমি এখন মিষ্টিগুলো একটু উল্টে দিচ্ছি। আপনারা মিষ্টিটা কিন্তু লো হিটে এইভাবে সময় নিয়ে এই বালুশের মিষ্টিটা ভাজতে হবে। যদি তাড়াহুড়ো করে বেশি আগুনে এই বালুশের মিষ্টিটা আপনারা ভাজেন তাহলে উপরের সাইডে কালার চলে আসবে, বাট ভিতরে যে জুসি পাপটা সেটা আসবে না। তাই সময় নিয়ে লো হিটে এটা ভেজে নেবেন। দেখুন আমার এক সাইড কি সুন্দর কালার এসেছে। এখন আমি উল্টে দিচ্ছি পরবর্তী সাইডটা ব্রাউন হওয়া পর্যন্ত। দেখুন আমার বালুশাহের মিষ্টিগুলো ব্রাউনিশ হয়ে গিয়েছে। এখন আমি মিষ্টিগুলো একটা প্লেটে তুলে নিব। এই মিষ্টিগুলো যখন আমরা শিরাতে দিব তখন কালারটা আর একটু ডিপ হয়ে যাবে। আমি সবগুলো বালুশাহ একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি সবগুলো বালুশাহ উঠিয়ে নিচ্ছি। এখন আমি শিরাতে চলে যাচ্ছি। আমি বালুশের মিষ্টিটা ভাজতে ভাজতে আমার শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি শিরাটাকে সামান্য একটু গরম করে নিয়েছি। দেখুন গরম শিরাতে আঙ্গুল চুবানো যায়, এই ধরনের গরম করতে হবে। এখন আমি যে মিষ্টিগুলো ভেজে রেখেছি সেগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে দিয়ে আমি একটু সবগুলো মিষ্টি একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন ভালোভাবে বালুশের ভিতরে শিরা ঢুকে। শিরা ঢুকলেই বালুশের ভিতরে জুসি পাপটা আসবে। আমার উল্টে দেওয়া শেষ। এখন আমি এই বালুশের মিষ্টিগুলো এই শিরার মধ্যে আমি 30 মিনিট ধরে রেখে দিব। দেখুন 30 মিনিট পরে আমার বালুশের মিষ্টিটা রেডি। এখন আমি এই বালুশের মিষ্টিটাকে মাওয়ায় গড়িয়ে নিব। আমি এখন ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করব। এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, সেটার সাথে 1/2 চা চামচ গলানো বাটার নিয়ে নিচ্ছি। নিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই আমার মাওয়াটা রেডি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া, আপনারা যখন তখন এটা করে নিতে পারেন। এখন আমি একটা মিষ্টি নিব, যে মাওয়ার মধ্যে সুন্দর করে গড়িয়ে নিব। এভাবে আমি সবগুলো মিষ্টি মাওয়ায় গড়িয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল আমার বালুশাহী মিষ্টি। আমি প্রতিটা মিষ্টিতে মাওয়া মেখে নিয়েছি। আমি আপনাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। দেখুন এটার ভিতরে জুসি, উপরেরটা ক্রিসপি, একদম দোকানের মতো। আমার এই বালুশাহী রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।